দর্শক কথা বলছি বীর সিনেমায় শাকিব খানের ছোটোবেলার পার্টটা যে করেছে নাম সুনান সুনানের সঙ্গে সুনান আসলে তার সাথে পরিচয় কিন্তু আমার ইন্ডিয়া গিয়ে ইন্ডিয়ায় কিন্তু আমরা দুজন মিলে ক্রিকেট খেলে ইন্ডিয়াকে তিরিশ টানে হারিয়েছিলাম এটা একটা মজার বিষয় সেখান থেকেই সুনানের সাথে আমার খুব ভালো পরিচয় সেখান থেকে আমি বলবো ওই শাকিব খানের যে বীর সিনেমাটা ছোটোবেলার যে পার্টটা ছিল সেটা কিন্তু আসলে সুনান করেছে সুনানের সাথে কথা বলার জন্য এসেছি নিকেতনে সুনান। এই যে প্রথমে একটু বলেন এই একটু যদি বলতা। আসলে এই ছবি তো ডাইরেক্টর ছিল কাজী হায়দান আর উনি খুব ভালো মানুষ আর প্রডিউসার ছিল আমার বাবা আর হয়তো কি বিবেচনা করে কি চিন্তা করে আমাকে নিচ্ছে আমি নিজেও জানি না আর নিচ্ছে আমি পারছি যতটুকু করতে পারছি কতটুকু অভিনয় করতে পারছি এটা সম্পূর্ণ দর্শক বলতে পারবে দর্শক দেখছে অথচ এখন বীর নিয়ে তো এখন কি বলবো আর বীর তো দু হাজার উনিশের সালের ছবি শুনান আমি জানতে চাচ্ছি যে অভিনয় কি আসলে শেখা শেখা হয়েছে একটা এখানে কিন্তু একটা অ্যাকশন পার্টে কিন্তু শুনান আমরা দেখেছি সাকিব খানের ছোটোবেলার পার্টে অভিনয় কি আসলে শুনানোর কখনো শেখা হয়েছে কিনা আসলে অভিনয় শেখাটা তো মূল বিষয় না অভিনয়টা আনতে হবে মন থেকে আর কি ভিতর থেকে অভিনয়টা আনতে হয় তো আমি কতটুকু কতটুকু পারছি না না পারছি আর সেটা দর্শক ভালো বলতে পারবে আর কিছুদিন আগে তো আপনার দেখতে পানো এই কোরবানিদের রিভেন্স রিভেঞ্জ ছবি রিলিজ হয়েছে রিভেঞ্জ এই ছবির প্রথম ডাইরেকশন আমার বাবা দিছে এই ছবিতে তো এই ছবিতে আমি কাজ করছি অনেক বড় ক্যারেক্টারে তো এই ছবি দেখে হয়তো অনেক দর্শক বলতে পারবে যে আমি কতটুকু অভিনয় করতে পারছি বা কতটুকু খারাপ করছি বা কতটুকু ভালো করছি অবশ্যই দর্শকের মাথায় কিন্তু পাঠটা দেখেছে সুনান কিন্তু আসলে রোশানের ছোট ভাইয়ের ক্যারেক্টারে ছিল সেখানে হচ্ছে যে যখন বাবা মাকে যখন হচ্ছে যে খুবই মৃত্যুর যে দায় সে দ্বার প্রান্তে সেখানে কিন্তু সুনান বাবাকে বাঁচানোর জন্য যখন আমি সিনেমাটা দেখেছি যখন সুনান যেতে ধরে তখন কিন্তু আসলে সন্ত্রাসী গুলি করে সুনানকে মেরে ফেলে এই এই বিষয়টা এই যে বাবা মার যে ভিতরে যে ওই চিন্তা করতে আসলে কেমন লাগছে সুনানের খুবই ভালো লাগছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যখন বাবা মাকে যখন মারতেছে তখন তো একটা তো রাগ আসবি তখন তো মনে চাইবি এগুলো করতে তার সবচেয়ে বড় কথা হচ্ছে এই অভিনয়টা করতে গিয়ে আমার মানে খুব এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল আর এই ছবিতে কিন্তু অনেক বড় ক্যারেক্টার আপনি হয়তো দেখছেন এই ছবিটা আর এই ছবিটা করতে কিন্তু মানে অন্য যেগুলো ছবি করছে যেমন বীর করছি পাসওয়ার্ড করছি এই এইসব ছবিতে কিন্তু আমার এত বড় ক্যারেক্টার রিভেঞ্জে ছিল রিভেঞ্জে আমি যেমন আর শুটিং আর এমন সবচেয়ে বড় কথা হচ্ছে এই ছবিতে আমি কাজ করতে পারছি আর আমার বাবার ছবিতে এটাই আমার কাছে অনেক আমরা দেখেছি যখন হচ্ছে যে ভিলেনকে মারার জন্যে যে বাস নিয়ে যাওয়া হচ্ছিল তখন কিন্তু হলের ভিতরে সবাই কিন্তু চিকার দিয়ে উঠছে এই যে এই অনুভূতিটা রিভেন্সে আমরা যেটা দেখেছি যে যখন হচ্ছে বাবার জন্য বাস দিয়ে যাওয়া হচ্ছিল বিলেনকে মারার জন্য লোহা তখন হচ্ছে যে এই যে হলের মধ্যে কিন্তু উৎসাহটা কেমন লাগলো যে সবাই হয়ে দিচ্ছে হাততালি দিচ্ছে এটা আসলে অনুভূতিটা কেমন ছিল এটা তো আমি তো আমি তো বললাম যে আমি তো অবিরাটা রেগুলার না তা আমি ছবিতে মনে করেন এই বড়ো ক্যারেক্টারে সর্বপ্রথম আমি ফার্স্ট ই করছি মানে আমি সবচেয়ে জীবনের প্রথম অভিনয়টা করছি এই বড় ক্যারেক্টারে আর সবচেয়ে বড় এটা আসলে বীর সিনেমার আগে ছিল হ্যাঁ বীর না বীর সিনেমার পরে এটা কাজ করছি এটা হচ্ছে শুটিং আপনার দুই হাজার একুশের শেষের দিকে সম্ভবত বা দুই হাজার বিশের দিকে শেষে এরকম একটা হবে আমার সঠিক খেয়াল নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো সবসময় বলি আমি অ্যাকশন সিন মানে অ্যাকশন করতে আমার ভালো লাগে আমার ওই যে অনেকে যে কমেডি ভালোবাসা তারপরে ওই যে বলতে চাইছে শোনানোর মধ্যে প্রেম নাই

সুনান আসলে অভিনয় করেছে কি বাবার অনুরোধে নাকি নিজের ইচ্ছা ছিল বাবা অনুরোধে না বাবা বলছে আর আমার নিজের ইচ্ছা করছি অনুরোধ বলা যাবে না মানে ছোটবেলা থেকে ইচ্ছা ছিল যে সুনান সিনেমায় কাজ করবে এরকম তেমনই বলতে পারেন সেটা হচ্ছে যে আমি আমি কিন্তু দেখেছি যে সাকিব খানের যে ছোটবেলার যে পাটটা বীর সিনেমায় সেখানেও কিন্তু দেখেছি যে সুনানরা কিন্তু সেই অ্যাকশন পাটটাই ছিল হ্যাঁ হ্যাঁ আমি অ্যাকশন পার্ট করছি রিভেঞ্জে অ্যাকশন পার্ট করছি কিন্তু অবশ্য রিভেঞ্জে একটু কমেডি সিন আছে আমার একটু কমেডি করতে পারছি অবশ্যই একটু কষ্ট হয়েছে কারণ আমি কোনো দিন কমেডি করি নাই তারপরে একটু কমেডি ছিল বেশি আর কমেডি ছিল আর হচ্ছে অ্যাকশন ছিল লাস্টে এই আমি সেটা বলবো সেটা যে বীর সিনেমায় ওই ওই পার্টটা দেখে সাকিব খান কোনো কিছু বলেছিল কিনা সেটা আমি বলতে পারবো না কারণ সে আমার সামনে তো বলে নেই আর কি বলছে হয়তো অতবা ভালোই বলছে বলছে অথবা অত খারাপ লাগে অত খারাপ বলছে এটা তো আমি জানি না আমি আমার সামনে বলে নেই ওইখান থেকে বলবো যে এখন কিন্তু হচ্ছে যে তোমাদের আরেকটা একটা সিনেমা করেছে যে অনন্ত জলিল বাবা হ্যাঁ তো সেখানে সেখানে আমি বলবো যে শাকিব খান অনন্ত জলিল এই দুজনকে যদি ভাগাভাগি করতে দেওয়া হয় তাহলে সেখানে কাকে দেওয়া একটা মিনিট কোন আছে